अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन, अस्सलातु वस्सलामु अला हबीबिल करीम व आलिही व असहाबिही अजमईन। लयंकर 23 सितंबर यौमे जुलुमात आधार दिवस डार्क डे विश्व सुन्नी आंदोलन एवं विश्व इंसानियत विप्लवेर केंद्रीय कार्यालय आजकेर ई आलोचना सभाय उपस्थित मुस्लिम मिल्लातेर महान इमाम, आमादेर प्राणेर इमाम जेनार कदमे आम्रा सारा जीवन जदि शुक्रिया आदाय करी शेष हबे ना। आज के सेई साथे साथे आमी स्मरण करछी आमादेर महान मुर्शिद केबला बाबाजान केबला आल्लामा सैयद साइफ रहमान निजामी शामद्दाजिल्लाहुल आली। आज के आरो उपस्थित आछेन যে আমাদের অনারেবল চেয়ারপারসন রুহামা হায়াত এবং আরো উপস্থিত আছেন আমাদের চেয়ারপারসন ফাতেহা রাহনম তাহিয়া, আমাদের অত্র দরবারে বিভিন্ন এলাকা থেকে আগত যে আমাদের উপস্থিত ভাই বোনেরা সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা একবারে সহজেই বুঝতে পারি যে আজকে যে বিশ্ব সুন্নি আন্দোলনের মাধ্যমে যে আমরা আধার দিবস পালন করতেছি সারা দুনিয়ায়, আর কোনো কণ্ঠ নেই, একটাই কর্মসূচি যেটা বিশ্ব সুন্নি আন্দোলনের মাধ্যমে আমাদের মহান ইমাম আমাদেরকে দান করেছেন, যেটা শুরুতেই আমাদের সমন্বয়ক সাহেব বলেছেন যে সারা দুনিয়া অন্ধকার, যে আধারের মধ্যে নিমজ্জিত আছে সে বুঝতেও পারে নাই যে সে আধারের ভিতরে আছে। সেই আধারটা কি, মানে অর্থাৎ সূর্য ডুবে গেছে সেই আধার নয় বা বিদ্যুৎ নাই সেই আধার নয়, সেটা হচ্ছে যে আত্মার আধার। আত্মার আধার, যে আত্মায় প্রেণবীর প্রেম যেন না পৌঁছে, প্রেণবীর প্রেম যেন পৌঁছতে না পারে, মানুষ যেন প্রেণবীকে চিনতে না পারে, সেই হকের যে আলো, সেই হকের যে নূর, প্রেণবীর সাথে সম্পর্কিত হওয়ার যে নূর, সেই নূর থেকে আমাদের সমস্ত মিল্লাতকে এবং সমস্ত মানবতাকে বিচ্ছিন্ন করে ফেলেছে। এবং সেই ফাউন্ডার আমরা জানি, যেটা আলোচনায় এসেছে, সেই ফাউন্ডার যদি আমরা দেখি তাহলে দেখা যাবে সেই মুয়াবিয়াবাদ, এজিদবাদ, তারাই আজকে সেই মুলুকিয়তের প্রতিষ্ঠাতা। আজকে সেই ধারাবাহিকতায় আজকে সারা দুনিয়ার মধ্যে সেই মুলুকিয়তের ধারাবাহিকতা বা মুলুকিয়তের প্রতিষ্ঠা হয়ে আছে, কিন্তু সেই মুলুকিয়তের বিরুদ্ধে কোনো আওয়াজ নাই। ইসলামের নামে অনেক খানকা দরবার, পীর সাহেব, অনেক দলমত আছে, কিন্তু কোনো প্রতিবাদ নাই। কারণ তারা তো জানেই না, তারা তো ডার্কের মধ্যে আছে, তারা তো আধারের মধ্যে আছে, যে তাদের কলব যে নষ্ট হয়ে গেছে। আজকে আমি কেন বললাম যে শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, আজকে যদি আমরা দেখি যে এই মুয়াবিয়া গোত্রবাদ, এই আল আরবকে উমাইয়া গোত্রের নামে নামকরণ করতে চেয়েছিল, তারা করেছিল, কিন্তু সেটাকে আমাদের আহলে বায়াত, আমাদের ইমামে আকবর ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু সেটাকে কবুল করে নেয় নাই। আজকে সেই ধারাবাহিকতায়, সেই উমাইয়া গোত্রবাদের ধারাবাহিকতায় এই সৌদি গোত্রবাদ, তারা কিন্তু তাদের নামকরণ আল আরবের মধ্যে করেছে, কিন্তু সেটার কোনো প্রতিবাদ আজকে 91 বছরে হয় নাই। সেটাই আল্লাহ রাসূলের রহমত, নিয়ামত, আল্লাহ রাসূলের সবচেয়ে বড় নিয়ামত এবং রহমত, যুগের ইমাম।
ইমাম হায়দার আলাইহির রহমাত উনি আবার সেই আরব ভূমিকে আবার উদ্ধার করার জন্য এই কর্মসূচি আজকে আমাদেরকে দান করেছেন। আজকে এই কর্মসূচির মাধ্যমে আজকে আমাদেরকে কি কেবলা ভূমিকে উদ্ধার করতে হবে, কেবলা ভূমিকে এই বাতিল থেকে উদ্ধার করতে হবে। কত সুন্দর ভাবে আমাদের ভাইয়েরা বক্তব্য দিয়েছেন যে কেবলার দিক, কেবলা আমার কেবলা কোথায় আমি জানি না, আমি কোন দিকে ফিরে আমি নামাজ পড়ি আমি সেটা জানি না, সেই কেবলা কার কাছে, কিন্তু আমার সেটা অনুভূতি নাই, কিন্তু নামাজ রোজা হজ যাকাত একবার মসজিদ মাদ্রাসা খানকায় অভাব নাই, কিন্তু আমার ইমানও নাই আমি সেটাও জানি না, কিন্তু আমি কিন্তু নামাজ রোজা তসবিহ তাহলিল নিয়ে বড় ব্যস্ত আছি। তাহলে এই যে মুলুকিয়তের যে সেট আপ এস্টাবলিশ আজকে কেবলা ভূমির মধ্যে, আজকে কোন ইমানদার কিন্তু সেটা কবুল করে নিতে পারে না। আজকে আমরা যারা এখানে সমবেত হয়েছি তাহলে আমরাও সেটা কি কবুল করে নিতে পারি না। আজকে আমাদেরকে কেবলা ভূমি উদ্ধারের জন্য আমাদেরকে আধার দিবসের কর্মসূচিকে সারা দুনিয়ার মধ্যে, শুধু গুলশান নয় সারা দুনিয়ার মধ্যে এটাকে এস্টাবলিশ করতে হবে এবং এদের মুখোশকে উন্মোচন করতে হবে যে এরাই প্রকৃত বর্তমানে এজিদের ধারা, এরাই বর্তমানে মুয়াবিয়ার ধারা, এদেরকে উৎখাত না করা পর্যন্ত আজকে কোন ইমানদার আজকে প্রকৃত পক্ষে হকের সাথে সে যুক্ত থাকতে পারবে না, কারণ এদের সারা দুনিয়ায় এরা কায়েম হয়ে আছে। তাই প্রিয় উপস্থিতি, আমি প্রত্যেককে বলবো যে আজকে আমাদের যে আমাদের মহান ইমাম আমাদেরকে দান করলেন, আজকে আমাদের ইমানি জাতীয়তা, আমাদের মহান ঈদে আজম, সেই সাথে সাথে আজকে ঈদে আজমের আজকে আমাদের আজকে সপ্তম যে সাতই রবিউল আউয়াল আমাদের সামনে কর্মসূচি আছে 11 রবিউল আউয়াল প্রেস ক্লাবে, হ্যাঁ, তারপরে আমাদের মিজান ময়দানে 12 রবিউল আউয়াল আমাদের ঐতিহাসিক মহাসমাবেশ ফেনীতে হবে। তা আমরা অবশ্যই যে ইমাম আমাদের কি দান করলেন, যে ঈদে আজমের যে লক্ষ্য উদ্দেশ্য আজকে সারা দুনিয়ার বুকে নাই। আজকে দেখা যায় পহেলা রবিউল আসছে সারা দুনিয়ায় পোস্টার লেগে গেছে, প্রত্যেকটা গলিতে গলিতে পোস্টার আছে, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী। আসলে প্রিয় নবীর দুনিয়াতে শুভগমন কেন, কি কায়েমের লক্ষ্যে, কি উৎখাতের লক্ষ্যে, সেটার কোনো শিক্ষা আজকে নাই, যে প্রত্যেকটা মানুষ যেন সর্ববাতিল থেকে মুক্ত হয়, সর্ববাতিল থেকে মুক্ত হয়ে একমাত্র প্রিয় নবীর প্রেমে আল্লাহর নামে তাদের জীবন হয়, সেই শিক্ষা কিন্তু ইমাম হায়াত আমাদেরকে দান করেছেন। এটাই কলেমা, এটাই দিন, এটাই কারবালা, এটাই যুগে যুগে আউলিয়া কামের শিক্ষা। সেই ধারাবাহিকতায় আজকে আমরা ইমাম হায়াত আলাইহির রহমার সাথে আছি, এই জন্য আমাদের শুক্রিয়া আমরা সারা জীবন করলেও, কারণ প্রিয় নবীকে পাওয়ার মতো এর চেয়ে বড় নিয়ামত বা এর চেয়ে বড় শুক্রিয়ার কি হতে পারে, আর সেটা ইমাম হায়াত আমাদেরকে সংযুক্ত করেছেন। তাই প্রিয় উপস্থিতি, সবাইকে আমাদের সাথে ইমাম হায়াতের গোলামিয়তে আসার জন্য এবং সত্যকে এগিয়ে নেওয়ার জন্য এবং আমাদের বিভিন্ন ইউনিটে সদস্য তৈরি করার আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।